কুইজের মাধ্যমে ট্রাফিক আইন শিখল স্কুল পড়ুয়ারা। বেহালা স্কুলের সামনে পথ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্কুলে স্কুলে পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন শেখাতে উদ্যোগে চন্দননগর পুলিশ। চন্দননগর ট্রাফিক পুলিশের মাইক প্রচার চলছে ট্রাফিক আইন মেনে চলা, বাইক চালানোর সময় হেলমেট পরার জন্য সচেতনতায়। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন সম্বন্ধে অবগত করাচ্ছেন কুইজের মাধ্যমে আধিকারিকরা। কিভাবে পথ চলতে হয়, জেব্রা ক্রসিং কিভাবে, সিগন্যালের কি ভূমিকা, জাতীয় সড়ক রাজ্য সড়কে কিভাবে গাড়ি চালানো উচিত, বিভিন্ন সিম্বল দেখিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে। মজা করে কুইজের উত্তর দেন পড়ুয়ারা। উত্তর সঠিক হলে মেলে পুরস্কার। ট্রাফিক আইনের অনেক কিছু জানা না জানা অনেক কিছু জেনে খুশি পড়ুয়া শিক্ষকরা। অনুকূল চন্দ্র স্কুলের প্রধান শিক্ষক হাসমত আলী বলেন, পুলিশের এই উদ্যোগ খুবই ভালো, বিশেষ করে বেহালার ঘটনার পর এই উদ্যোগ। আমাদেরও অনেক কিছু জানা ছিল না, চেষ্টা করব পড়ুয়াদের এই বিষয়ে সচেতন করতে। তার পরিপ্রেক্ষিতে ওইটা অত্যন্ত চন্দ্রনগর পুলিশ কমিশনারের তরফ থেকে খুবই প্রশংসনীয় ভূমিকা। এবং আমাদের স্কুলটা তো অবস্থানটা তারা দেখতেই পাচ্ছেন একেবারে জিটু রোডের লাগোয়া। তো এখানে এই ধরনের যদি সচেতনতা বা এখানে ট্রাফিকের তরফ থেকে বাড়তি কিছু উদ্যোগ নেওয়া হয় আগামী দিনে, তাহলে সেটা খুবই ভালো হবে। কারণ আমরা এর আগেও জানিয়েছিলাম, প্রেয়ার করেছিলাম যে এখানে একটা গার্ড রেল দেওয়া অথবা একটা স্কুল ছুটি এবং শুরুর আগে যদি একটা ট্রাফিক সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ যদি কেউ থাকেন। কারণ আমাদের আবার লাগোয়াই রয়েছে প্রাইমারি, একেবারে জিটি রোডের থেকে শুরু হয়েছে প্রাইমারি, তারপরে আমাদের বিল্ডিং। এবং এটা সেদিক থেকে ট্রাফিকের ভূমিকা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা তো অনুরোধ করলাম যে আগামী দিনে এখানে বাই গার্ড রেল অথবা স্কুল ছুটি শুরুর আগে একটা ট্রাফিক যদি নিয়ন্ত্রণ করেন সেটা খুব ভালো হয়। এবং আজকের যে প্রোগ্রামটা সত্যিই আমার খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীদের এত সুন্দর ডিটেলসে ভিডিও দেখিয়ে বিভিন্ন ঘটনার উদাহরণ দেখিয়ে ওদের মনের মধ্যে যে একটা ছবি বা একটা সচেতন ভাবনা গেঁথে দিতে পারলেন এটা কিন্তু খুব ভালো, মানে খুবই প্রশংসনীয়। এবং আমি খুব মানে একটা ব্যক্তিগতভাবে খুবই নিজেও খুব অনুপ্রাণিত হলাম এবং আমি নিজেও অনেক কিছু শিখলাম, অনেক জিনিস আমার নিজেরও দেখলাম যে যা জানা ছিল না ট্রাফিক পুলিশ সম্পর্কে, সেগুলো কিন্তু ওনারা খুব সুন্দর ছবির মতো পরিষ্কার করে বাচ্চাদের সামনে তুলে ধরলেন। আমরা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের বড়রা যারা আছে তারাও কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে অনেক কিছু শিখলাম। বার্তাটা তো এনারা অনেকটা দিলেন, অবশ্যই সেই বার্তাটাই তো এনারা দিতে এসছেন। হ্যাঁ, সে বার্তাটা তো আজকের অনেকটা পেয়ে গেল ছাত্রছাত্রী। এবং আগামী দিনে হয়তো আমাদের যেমন প্রেয়ারে প্রতিদিন কিছু কিছু যেমন এখন ধরুন ডেঙ্গু নিয়ে হচ্ছে, আমরা প্রতিদিন এই ডেঙ্গু নিয়ে সতর্কতামূলক কিছু বার্তা দিই। আমাদের তো একটা স্কুলের এটা আমাদের প্রতিদিনকার ইয়ে যে আমরা প্রেয়ারে কিছু বার্তা দিই। আবার এই এখন তো কদিন ডেঙ্গুও চলবে, প্লাস এই ট্রাফিক দিয়েও কিছু বার্তা আমরা ছাত্রছাত্রীদের দেবো। স্যার নাম, তার নাম? আমার নাম হাসমত আলী।